হ্যালো বন্ধুরা, আমি আজকে শালের রুটি বানাবো। প্রথমে আমি শালগুলো পানিতে 15 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপর আমি শালগুলো কুটে নিয়েছি। এবার আমি শালগুলো ছেলে নেব। এবার আমি এই দেখো, এবার আমি শালগুলো ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে রুটিটা নরম হবে না। এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখো তোমরা। এবার আমি গরম পানিতে গুঁড়ি সব দিয়ে দিব। এটা আমি ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখাতে পারিনি, সেজন্য এভাবে দেখাচ্ছি। এই দেখো, পানিতে গুঁড়ি সব দিয়ে এবার আমি রুটি বানানোর জন্য রেডি হয়ে গেছি। এই দেখো, হয়ে গেছে আমার, এটাও হয়ে গেছে। এটা নামিয়ে নিয়েছি, এবার ভালোভাবে ডলে নিতে হবে, নাহলে রুটি কেকটা সফট হবে না। এই দেখো, ডলে নিচ্ছি আমি। এই দেখো, রুটি বানানোর সময় ভালোভাবে ডলতে হবে। এই দেখো কেমন ভাবে ডলছে। দেখো আমার রুটি এত সুন্দর হবে। এই দেখো কেমন ভাবে বানিয়েছি। ভালোভাবে ডোলে রুটি না বানালে রুটি সুন্দর হয় না, সেজন্য অনেকক্ষণ ডোলে তারপর বানাতে হয়। দেখেছ কেমন সুন্দর রুটি হইতেছে। এই দেখো কত সুন্দর রুটি হয়েছে। এই দেখো একদম পাতলা। এই দেখো আমি এবার রুটি হালকা, এবার আমি রুটি বেজে নেব। কত সুন্দর ভাবে বেজে নেব, রুটি পুড়তে দেব না। এই দেখো, এই দেখো আমার রুটি ভাজা এবার হয়ে যাবে, তারপর আমি মজা করে খাবো রুটি। এই দেখো ফুলতেছে কেমন ভাবে। এই দেখো রুটি, এই দেখো রুটি হয়ে গেছে এবার। এই দেখেছ আমি এখানে ডাল, মাংসের কালা বুট আর ছোলা বুট ভেজে নিয়েছি। এবার আমি খাবো।